আমরা নির্বাচনে অংশ নিতে চাই, অবশ্যই আমরা নির্বাচনে অংশ নিতে চাই। আমরা মনে করি বাংলাদেশের যে বর্তমান সংবিধান, সেই সংবিধানের আওতায় একটা সঠিক এবং অবাধ নির্বাচন করা সম্ভব বা গ্রহণযোগ্যমূলক নির্বাচন করা সম্ভব। আমরা আগামী নির্বাচনে 300টা আসন, তো মানে সরকারি নির্বাচনে যেমন 300টা আসন, আমরা চেষ্টা করছি 200 থেকে 250 আসনের প্রার্থী দিতে। এটা আমাদের একটা লক্ষ্য এবং আমরা কারো পক্ষে বা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের রাজনীতি, যারা আমাদেরকে গ্রহণ করবে আমাদের রাজনীতি, তাদের সাথে আমরা কাজ করব। যেখানে মনে করি জনকল্যাণের স্বার্থে যে সরকার কাজ করছে সে সরকারকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। উন্নয়নের ক্ষেত্রে যে সরকার কাজ করছে বা কাজ করবে তাদের সাথে আমরা সব ধরনের সহযোগিতা করব। যখন তফসিল ঘোষণা হয় যে তখন একটা নতুন প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের যদি পেশাদারিত্ব মাথায় রেখে তারা যদি কাজ করে, যদি নির্বাচন কমিশনকে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে আইনিভাবে তারা যদি সেই ক্ষমতা প্রয়োগ করে, তাহলে কিন্তু সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন তাড়াতাড়ি পরিবর্তন হবে না। আমি মনে করি আমরা একটি সুস্থ নির্বাচনের দিকে এগোতে পারব। এই চাপটা সৃষ্টি করব আমরা নির্বাচন কমিশনের উপরে, জনপ্রশাসনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের উপরে এই চাপটা সৃষ্টি করব, যাতে মানুষ যেই স্লোগানটা ছিল আমি আমার ভোট দিব যাকে ইচ্ছা তাকে দিব এবং আমার ভোট জন্য সঠিকভাবে গণনা করা হয়, সেই প্রক্রিয়াটার জন্য আমরা আন্দোলন করে যাব। আমরা মানে আমাদের দাবি রেখে যাব আমরা সকলের সামনে। রাষ্ট্রীয় পরিচালনা কাঠামো সেটাতে কিছু পরিবর্তন আনার সময় এবং প্রয়োজনীয়তা এখন কিন্তু রয়েছে। আমি কালকেও বলেছি, অন্যান্য ইন্টারভিউ সাক্ষাৎকারে বলেছি যে 7.5 কোটি মানুষের জন্য 300 সংসদ সদস্য, 17 কোটি মানুষের জন্য 300 সংসদ সদস্য যথেষ্ট নয়। আপনার এই সংসদ সদস্য সংখ্যা বাড়াতে হবে। আমরা একটা প্রস্তাব দিয়েছি, এটা এটা প্রাথমিকভাবে একটা প্রস্তাব, এটা হয়তো অনেক আলোচনার মধ্যে আসতে পারে, যে প্রতিটি উপজেলার থেকে একজন সংসদ সদস্য আসন হবে না কেন, যে নতুন প্রজন্ম কিন্তু রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তারা রাজনীতির উপরে আস্থা হারিয়ে ফেলেছে, রাজনীতিবিদদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে। তো এই জায়গাটা, একটা দেশের যদি সুস্থ রাজনীতি না থাকে তাহলে দেশের কিন্তু ক্ষতি হয়, দেশের লাভ হয় না। আপনি পাকিস্তানের দিকে থাকান, সঠিক রাজনীতি করতে পারলো না বলে দেশই একসাথে তাড়াতাড়ি করে রাখতে পারলো না। এই আমাদের একটা স্লোগান হচ্ছে যে সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি। সুস্থ রাজনীতি করলে কিন্তু সুশাসন আপনি নিশ্চিত করতে পারবেন, করতে চেষ্টা। এই স্লোগানের ভিত্তিতে আমরা এগোব। এই স্লোগান দিয়ে আমরা আশা করি যে আমাদের সংখ্যা আরও বড় হবে, দল আরও দলের বিকাশ ঘটবে সারা দেশে।